নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মছকে সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনারা যারা দূর প্রান্তে রয়েছেন, কোনো কারণে আমার কাছে এখনও অবধি এসে উঠতে পারছেন না, আপনাদের জন্য আমি একটি সুন্দর বন্দোবস্ত করেছি, যেটির মাধ্যমে আপনারা দূর থেকেই ঘরে বসে নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে পারবেন, অথবা যে কোনো গ্রহ প্রতিকার আপনারা ঘরে বসেই পেয়ে যেতে পারবেন। অবশ্যই এই সিস্টেমটি সম্পর্কে আপনারা যদি বিশেষভাবে জানতে ইচ্ছুক, তাহলে নিচে আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিকে ক্লিক করে আপনারা অবশ্যই কী প্রসেসিংয়ের মাধ্যমে এই এই বিষয়টি, অর্থাৎ আপনারা ঘরে বসেই নিজের জন্মছকে সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে পারবেন, তার প্রসেসিং সিস্টেমটা আমি সেখানে দিয়েছি, সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আপনারা যারা জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে ইচ্ছুক, আমার কাছে এসে আপনারা সেই জ্ঞান অর্জন করতে পারেন এবং খুবই তাড়াতাড়ি আমি নতুন সেশন চালু করব, সেখানে অবশ্যই আমি আপনাদেরকে আমার জ্ঞান অভিজ্ঞতা দিয়ে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান বা বিশেষ পড়াশোনা আপনাদেরকে আপনাদের জন্য একটি সুবন্দোবস্ত করেছি। অবশ্যই আপনারা অতি সত্বর আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাকে ফোন করে আমাকে কল করেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন, কারণ নাম কিন্তু অবশ্যই নেওয়া চালু হয়ে গেছে, আপনারা অতি সত্বর কিন্তু যোগাযোগ করে নেবেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা অলরেডি চলছে আমাদের, সেটি হচ্ছে নক্ষত্রের সিরিজ নিয়ে আমরা আলোচনা করছি এবং নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করছি। আমরা বোঝার চেষ্টা করছি যে বিভিন্ন নক্ষত্রের কারকতা সম্পর্কে, এবং আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মৃগশিরা নক্ষত্রকে নিয়ে। আপনারা হয়তো জানেন যে মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং বৃষরাশির মধ্যে মৃগশিরা নক্ষত্র 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত কিন্তু মৃগশিরা নক্ষত্র বিস্তৃত, এবং বৃষরাশির মধ্যে কিন্তু মৃগশিরা নক্ষত্র বিস্তৃত হওয়ার ফলে আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে বৃষরাশি যেমন একটি শুক্রের রাশি এবং এখানে মঙ্গলের নক্ষত্র কিন্তু একটি বিশেষ রং, একটা বিশেষ রূপ কিন্তু প্রকাশ করবে, তো সেটা নিয়ে আমাদের অবশ্যই আলোচনা চলবে। তবে আমরা প্রথমেই জেনে নেব যে মৃগশিরা নক্ষত্রের যে প্রতীক চিহ্ন, এটি হচ্ছে হরিণের মুখ বা হরিণের মাথার সঙ্গে মাথাকে নির্দেশ করা হয় মৃগশিরা নক্ষত্রের প্রতীক চিহ্ন হিসেবে। তো মৃগশিরা নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয়, তাহলে তার ভিতরে কী কী গুণাগুণ বা কী কী ব্যক্তিত্ব প্রকাশ পাবে, সেটি নিয়েই আমাদের আলোচনা আজকের। প্রথমেই এটা একটা জানতে হবে যে মৃগশিরা নক্ষত্রে যদি জন্ম হয় কোনো জাতকে, তাহলে সেই জাতকের কিন্তু শারীরিক যে গঠন, এটা কিন্তু একটুখানি রোগা পাতলা হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এরা কিন্তু যখন কিশোর বা যুবক বয়স থাকে, বিশেষ করে 38-40-এর মধ্যে বা 35-38 বছরের মধ্যে এদের কিন্তু শরীরের একটা রোগা পাতলা শরীর হওয়ার সম্ভাবনা খুব বেশি, তবে 38 বছরের পর থেকে কিন্তু এদের মেদ বৃদ্ধি হতে শুরু করে। মৃগশিরা নক্ষত্রে যদি জন্ম হয়, তাহলে আমরা দেখেছি যেটা, যে বিষয়টা আপনারা অবশ্যই দেখতে পাবেন যে মৃগশিরা নক্ষত্রে যদি জন্ম হয়, তাহলে কিন্তু সেই জাতক প্রচণ্ড তেজি মানসিকতা হয়, প্রচণ্ডই এন্টারটেনমেন্টের দিকে এদের কিন্তু বিশেষ একটা চারিত্রিক গুণ কিন্তু এই সমস্ত জাতকদের ভেতরে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু প্রচণ্ড রসবোধ, প্রচণ্ড এন্টারটেনমেন্ট, এনজয় করা, প্রচণ্ড খাওয়া দাওয়া, মানে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু মৃগশিরা নক্ষত্রের বিশেষ একটা গুণ। মৃগশিরা যদি নক্ষত্রে জন্ম হয়, তাহলে আমি যেমন বললাম যে এই জাতকের ভেতরে প্রচণ্ড পরিমাণে তেজ দেখতে পাওয়া যায়, প্রচণ্ড উৎসাহ দেখতে পাওয়া যায়। এদের ভেতরে না প্রচণ্ড পরিমাণে যে কোনো জিনিসকে জানার একটা চেষ্টা এদের ভেতরে বিশেষভাবে পরিলক্ষিত হয়। এরা যে কোনো জিনিসকে জানার জন্য কিন্তু খুব বেশি আগ্রহ প্রকাশ করে, এবং যেই সমস্ত জিনিসগুলি বিশেষভাবে, মানে যেই সমস্ত জিনিসগুলির গভীরতা আছে, যেই সমস্ত জিনিসগুলি গভীর, সেই গভীর জ্ঞানগুলি কিন্তু এই নক্ষত্র অবশ্যই একটা নেওয়ার চেষ্টা করে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে জানার ক্ষেত্রে কিন্তু দুরকমের ব্যাপার আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কৃত্তিকা, এই মৃগশিরা নক্ষত্র যদি কোনো কারণে পীড়িত হয়ে যায়, মৃগশিরা নক্ষত্র যদি কোনো কারণে মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের জাতকরা বা এই ধরনের জাতিকারা কিন্তু প্রেম ভালোবাসার পেছনে কিন্তু প্রচণ্ড পরিমাণে অল্প বয়স থেকেই একটা উৎসাহ প্রকাশ করে, এবং
এদের ভিতরে যেহেতু আমি বললাম যে শুক্রের রাশি এবং মঙ্গলের নক্ষত্র, সেখানে কিন্তু এদের একটুখানি খুব অল্প বয়স থেকে প্রেম ভালোবাসার ভেতরে কিন্তু এরা ইন্টারেস্টেড হন, এবং এরা কিন্তু প্রেম ভালোবাসা সম্পর্কীয় বিষয়গুলির ভেতরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টেড হন, এবং অল্প বয়স থেকে কিন্তু এদের একটুখানি এই বিষয়টার দিকে চলে যাওয়ার সম্ভাবনা বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তবে এখানে মাথায় রাখতে হবে যে মৃগশিরা নক্ষত্র অবশ্যই একটি ইন্টেলিজেন্ট নক্ষত্র হলেও কিন্তু এদের পড়াশোনার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্রের পরিবেশ, এই নক্ষত্রের বন্ধুবান্ধব খুব ইম্পর্টেন্ট হয়। এরা কিন্তু যদি খারাপ পরিবেশ বা খারাপ বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, তাহলে কিন্তু মৃগশিরা নক্ষত্র খুব অল্প বয়স থেকে কিন্তু নেগেটিভ মাইন্ড অর্থাৎ প্রেম ভালোবাসার দিকে যে নেগেটিভ মাইন্ড, সেটা কিন্তু খুব অল্প বয়স থেকেই বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এই নক্ষত্রের জাতকরা দেখবেন যে কোনো কথা একটুখানি ঝাঁঝালোভাবে বলে। এই নক্ষত্রের মৃগশিরা নক্ষত্রে যদি জাতক হয় তাহলে কিন্তু এরা প্রচণ্ডই মায়া প্রেম ভালোবাসা মায়া মমতাতে পরিপূর্ণ হয় মৃগশিরা নক্ষত্র। এবং মৃগশিরা নক্ষত্রে যদি কোনো জাতকের হয় এরা কিন্তু সাধারণভাবে একটু ঢিলে প্রকৃতির হয়, একটু লুজি প্রকৃতির হয়। এরা দেখবেন যে চট করে আপনি যদি দুবার না বলেন এরা কিন্তু কোনো একটা কাজ করে দেখাবে না। তবে এরা কিন্তু প্রচণ্ড এদের মানসিক স্ট্রেংথ কিন্তু খুব ভালো থাকে, এদের কিন্তু মানসিক বলটা প্রচণ্ড ভালো থাকে। এরা যদি যে সমস্ত কাজের ভিতরে মানসিক শক্তি মানসিক বলের একটা ভূমিকা আছে, সেই সমস্ত কাজগুলি কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতকরা খুব ভালোভাবে সেই কাজগুলি কিন্তু অবশ্যই করতে পারে। মৃগশিরা নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে কিন্তু এরা প্রচণ্ড কথা বলতে ভালোবাসে, এরা কিন্তু খুব ফাস্ট হয় কথা বলতে, এবং আপনি যদি কোনো রকমের কথা বলেন এরা নিজের বক্তব্য অবশ্যই পেশ করবে, এবং সেখানে এরা কিন্তু অবশ্যই থেমে থাকবে না। এরা খুব খুব তাড়াতাড়ি খুব ফাস্ট নিজের বক্তব্য প্রেজেন্ট করতে পারে। এবং আমরা যখন আগে অনেক ধরনের নক্ষত্র আছে আমরা দেখেছি যে নিজের বক্তব্যকে প্রকাশ করে নিজেকে নিজের বক্তব্যকেই কায়েম করতে চায়, এটা কিন্তু মৃগশিরা নক্ষত্র কিন্তু এরকম নয়। তবে মৃগশিরা নক্ষত্রের ভেতরে কিন্তু নিজের বক্তব্যের ভেতরে একটা ঝাঁঝালো ব্যাপারটা থাকে, অর্থাৎ বক্তব্যটা এমনভাবে পেশ করতে চায় মানে তাতে এরা বোঝাতে চায় যে আমি যেটা বলছি সেটাতে আমি কনফিডেন্স, আমার পুরো কনফিডেন্স আছে যে আমি যেটা বলছি সেটাই ঠিক হবে, এরকম একটা ব্যাপার কিন্তু বোঝাতে চায় কথা দিয়ে। তবে এরা কিন্তু জেদ ধরে বসে থাকে না কথার ওপরে, এরা কিন্তু অন্যের কথা মোটামুটি শোনার মতো একটা আগ্রহ প্রকাশ করে। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে এই মৃগশিরা নক্ষত্রের জাতকরা একটু লাজুক প্রকৃতিরও কিন্তু হয়। আমি যেমন আগে বেশ কিছুটা কথা বললাম যে বন্ধুবান্ধবের সঙ্গে বা অসৎ সঙ্গে পড়লে পারে কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রেম ভালোবাসার দিকে অল্প বয়স থেকেই এগিয়ে যেতে পারে, তবে এখানে খেয়াল রাখতে হবে যে মৃগশিরা নক্ষত্র কিন্তু নিজেকে একটা আবরণ দিয়ে ঢেকে রাখে। আপনি হয়তো দেখলে পরে বুঝতেই পারবেন না যে এই নক্ষত্রে জাতকরা আসলে কী চিন্তা ভাবনা করছে, এই নক্ষত্রে জাতকরা আসলে বাইরে কিছু করছে কি না। মানে এটা আমি ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বলতে চাইছি, যারা অবশ্যই 12-13-14 বছর বয়স থেকে সাধারণত 22-23 বছর বয়স এরকম ধরনের স্টেজে যারা আছে তাদের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এরা একটা এমন সুন্দরভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে, এমন সুন্দরভাবে কথা বলে, এমন সুন্দরভাবে মানে নিজেকে পরিবেশন করে যেন মনে হয় যে এরা এরকম কাজ বা এরা খুবই ভালো। হ্যাঁ, এরা কিন্তু কোনো রকম কিন্তু এরা অল্প বয়স থেকে একটা প্রেম ভালোবাসা জড়িয়ে পড়তে পারে, যেহেতু এই নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র এবং শুক্রের রাশি। তবে এখানে একটা কথা বলবো যে মৃগশিরা নক্ষত্র কিন্তু প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়, এদের ভেতরে কিন্তু টেকনিক্যাল জ্ঞান খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়, এবং এরা প্রচণ্ড ঘুরতে ফিরতে প্রচণ্ড খাওয়া দাওয়া করতে কিন্তু এরা খুব ভালোবাসে, এবং নতুনত্ব খাবারের ভেতরে নতুনত্ব খাবার কিন্তু এরা খুব ভালোবাসে, এবং ফাস্টফুড জাতীয় খাবার কিন্তু এরা খুব বেশি ভালোবাসে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এরা এদের ভিতরে কিন্তু একটু সন্দেহ প্রবণতা বিশেষভাবে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু একটুখানি মানুষকে সন্দেহ বেশি করে, এবং এই সন্দেহ প্রবণতার কারণে কিন্তু এদের বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। মৃগশিরা নক্ষত্র একটি নিউটন নক্ষত্র, অর্থাৎ নিউটন নক্ষত্র বলতে আমরা যেটাকে বলবো যে মৃগশিরা নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয় তাহলে কিন্তু এরা সাধারণতভাবে নিজের বক্তব্য যেমন পেশ করতে পারে আবার অন্যের বক্তব্য কিন্তু শুনতেও পারে, এবং তার সঙ্গে সঙ্গে মৃগশিরা নক্ষত্র কিন্তু চট করে নিজের বক্তব্য প্রেশ করলে পারেও কিন্তু নিজের বক্তব্যের ভেতরে এই যে নিজের বক্তব্যকেই কায়েম করা এটা কিন্তু মৃগশিরা নক্ষত্র চায় না। মৃগশিরা নক্ষত্র কিন্তু প্রচণ্ড ঘরোয়া একটা নক্ষত্র বলা যেতে পারে, ঘরের কাজকর্ম করতে এরা বেশ পটু হয়, এবং এরা কিন্তু বিশেষ করে মায়ের সঙ্গে সহযোগিতা করতে বেশ ভালোবাসে, মাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে মৃগশিরা নক্ষত্র। আপনারা যদি খেয়াল করেন যে মায়ের সঙ্গে কিন্তু একটা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট কিন্তু মৃগশিরা নক্ষত্রে দেখা যায়। মৃগশিরা নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে কিন্তু আরও একটা ব্যাপার আপনারা খেয়াল রাখবেন যে এরা কিন্তু প্রচণ্ড কল্পনাতে লীন থাকে, এরা কিন্তু প্রচণ্ড এদের কল্পনাতে লীন থাকতে পারে, অর্থাৎ এরা কিন্তু
বেশিরভাগ সময় আপনি যদি দেখেন যে এরা ফাঁকা বসে আছে, যখন দেখবেন কিছু না কিছু একটা ভাবছে, কিছু না কিছু একটা চিন্তা করছে, এরকম ধরনের কিন্তু এই নক্ষত্রের জাতকদের ভেতরে আপনারা দেখতে পাবেন। এবং এই নক্ষত্র যদি কোনোভাবে, এই নক্ষত্রের আমি যে সমস্ত গুণাগুণগুলি বললাম বা যেগুলো একটুখানি শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগলো মনে হলো, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই নক্ষত্রের উপরে যদি কোনো শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে খারাপ গুণগুলি অবশ্যই আপনারা সেভাবে দেখতে পাবেন না। আবার এই নক্ষত্রের মধ্যে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে আমি যে কটা খারাপ গুণের কথা বললাম সেগুলো কিন্তু অবশ্যই প্রকাশ পাবে এবং সেগুলো কিন্তু আরও জটিল বা কুটিলভাবে কিন্তু প্রকাশ পেতে পারে। যেহেতু এটা মঙ্গলের একটি নক্ষত্র, তাই এই নক্ষত্রের ভেতরে বেশ কিছুটা আবেগী ব্যাপার কিন্তু থাকে। এরা খুব একটা চিন্তাভাবনা করে কিন্তু যে কোনো কাজ করে না এই নক্ষত্রের জাতকরা। এবং এরা কিন্তু অবশ্যই একটু বন্ধু বান্ধব, একটুখানি এন্টারটেনমেন্ট, একটুখানি খাওয়া দাওয়া, একটুখানি রোম্যান্স, একটুখানি রোম্যান্টিকতা, এরকম এনজয় এগুলো কিন্তু খুব বেশি পছন্দ করে। এবং তার সঙ্গে সঙ্গে এই নক্ষত্র একটি ঘরোয়া নক্ষত্র বলা যেতে পারে, ঘরের লোকজনদের সাথেও কিন্তু এদের একটা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট থাকে। ওভারঅল আমরা যদি বলি মৃগশিরা একটি ভালো নক্ষত্র, একটি খুব সুন্দর নক্ষত্র। এবং মৃগশিরা নক্ষত্রের ভেতরে কিছু কিছু গুণাগুণ যেগুলো আছে, যেগুলো আমরা অবশ্যই বলতে পারি যে কিছুটা হলো নেগেটিভ, তবে সমস্ত নক্ষত্রে কিন্তু কিছু ভালো এবং কিছু খারাপ গুণ নিয়েই গঠিত। এবং অবশ্যই আমরা মৃগশিরা নক্ষত্রে খুব সামান্যভাবে আলোচনা করলাম, তবে বিস্তরভাবে আপনারা যখন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করবেন তখন আরও বিস্তারভাবে এই নক্ষত্র সম্পর্কে আলোচনা করা হবে এবং প্রত্যেকটি গ্রহ এই নক্ষত্রে এসে অবস্থান করলে কী ধরনের কারকতা প্রকাশ করে সেগুলো কিন্তু অনুষ্ঠান, এইরকম ধরনের অনুষ্ঠান করে বলা সম্ভব না, সেগুলো কিন্তু অবশ্যই যখন ক্লাস করানো হবে তখন আপনারা অবশ্যই জানবেন। এবং আজ এই পর্যন্ত, পরের নক্ষত্রতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।